আমরা কেউই চাই না যে প্রিয় মানুষটা আমাদের জীবন থেকে হারিয়ে যাক, কিন্তু অনেক সময় আমাদের কিছু করার থাকে না। আমরা যখন প্রতিষ্ঠিত হওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে পড়ি দূরপ্রবাসের উদ্দেশ্যে, তখন যদি প্রিয় মানুষটাকে মেরে ধরে বিয়ের জন্য প্রেশার দেওয়া হয়, তখনই কষ্টগুলো সহ্য করা যায় না। অনেক সময় দেখা যায় ফ্যামিলির মানুষ প্রিয় মানুষটার চেহারা নিয়ে কথা বলে, ও দেখতে হ্যান ত্যান, তোদের এই সম্পর্ক আমরা মানব না। যাই হোক, আজকের স্টোরি টয়ন ভাইয়ের ব্যাট আমাকে বলে যে সালটা ছিল 2020, তখন করোনাকালীন সময়। অন্যান্য দিনের মতো আমি এফবিতে একটা পোস্ট করলাম, একটু ভিডিও গেমসে আসক্ত ছিলাম, আমার পোস্টে একটা মেয়ে এসে হাহারিয়ে দেয়, ওইখান থেকে ঝগড়া, তারপর আমরা রেগুলার কথা বলতে থাকি। সম্পর্কটার নাম কিছুই ছিল না, আমরা জানতাম আমরা একে অপরের সাথে কথা না বলে থাকতে পারবো না। 6 মাস কেটে গেল, আমি ওকে পান করে আই লাভ ইউ বলে, ও আমাকে বলে এইভাবে কেউ প্রপোজ করে একটু সুন্দরভাবে বলেন, ওইখান থেকে আমাদের রিলেশনটা শুরু হয়ে যায়। দেখতে না দেখতে 8 মাস কেটে যায়, আমি ওকে সামনাসামনি কখনোই দেখি নাই। ওই আমার পাশের গ্রামে ছিল, আমরা ক্লাসমেট ছিলাম এবং একই কলেজে পড়তাম, বাট কলেজে ওঠার পর আমি কখনো অ্যাটেন্ড হই নাই, যার কারণে ওকেও দেখি নাই। তো 8 মাস পর আমি ওর সাথে মিট করার জন্য কথা বলি, ও ওর বাবা মায়ের ভয়ে আসতে চাইতো না, আবার করোনা চলতেছিল তখন, অনেক অজুহাত দেখিয়ে সে অবশেষে আমার সাথে দেখা করে, একসাথে অনেকক্ষণ সময় আড্ডা দিই, খুব সুন্দর ছিল ওই মুহূর্তটা। তবে ওর সাথে দেখা করার পরই কেন জানে আমাদের জীবনে নতুন একটা ঝড় আসে, ওর জন্য পাত্র দেখা শুরু করে। আমি বুঝতে পারতেছিলাম না যে কি করব। আমাদের দুজনের ফ্যামিলি ছিল মধ্যবিত্ত, ও আমাকে অনেক ভালোবাসতো, আমাকে কান্না করতে করতে বলতো যে আমাকে ছাড়া সে কাউকে বিয়ে করতে পারবে না, আর আমি বিষয়টা সহ্য করতে না পেরে আমার ফ্যামিলির মানুষকে জানাই। আম্মু তো আমার কথাগুলো শুনতেই রাজি না, আমাকে বলে যে তুই কত টাকা ইনকাম করস যে বিয়ের কথা বলিস, আমার তখন 21 বছর চলতেছিল আর ও আমার থেকে 2 বছরের ছোট ছিল, আমার ফ্যামিলি আমাকে মেরে ফেললো ওর সাথে বিয়ে দিবে না। আর আব্বু বিয়ের কথা শুনে আর্জেন্ট পাসপোর্ট বানিয়ে আমাকে প্রবাস পাঠানোর ব্যবস্থা করে ফেলে। আমি ওরে বলি যে আমাকে 2 বছর সময় দাও, আমি বিদেশ থেকে এসেই তোমাকে বিয়ে করব। তো ওকে একা রেখেই চলে গেলাম বিদেশে। ওর ফ্যামিলি ওকে অনেক মারধর করতো, কিন্তু সে কোনো সম্বন্ধতে রাজি হতো না, অনেক অপমান করতো, ওকে বলতো যার কত খাওয়া মতো ওকে বসিয়ে বসিয়ে, তোর কি বাবার জমিদারি আছে নাকি, সবকিছু নীরবে সহ্য করে আমার সাথে হাসি মুখে কথা বলতো। 1 বছর কেটে গেল আমার প্রবাসে, ওর ফ্যামিলি আবার তোলপাট শুরু করে। তখন বিষয়টা পুনরায় আমি আমার মা বাবাকে জানাই, ওনারা বলে ঠিক আছে আমরা পার্সোনাল ভাবে দেখা করবো ওর সাথে, চয়েস হলে ভাববো কি করা যায়। একদিনও আসলো এবং আমার বাবা মা তার সাথে দেখা করে, ওনারা বলে মেয়ে সুন্দর না, আমার সাথে মানাবো না। আসলে অনেক চিকন ছিল, ও যেরকমই হোক আমি তাকে মন থেকে ভালোবাসতাম। পরে ওনারা আমায় বলে যে আমার বিয়ের বয়স হয়নি, আমরা সমবয়সী, ওনারা এই সম্পর্ক মানবেন। পরে আমি প্রিয় মানুষটার সাথে সিদ্ধান্তে আসি, ওকে বলে যে আমাকে আরো কিছু সময় দিতে, ও আমাকে বলে যে ওকে মেরে ফেললে ও কাউকে বিয়ে করবে না। আমি নিশ্চিন্তে কাজ করতে, আমার থেকে আমাকে বেশি ভালোবাসতো, সে যা বলতাম তাই শুনতো, প্রতিবারের মতো মারধরকে বিয়ে ভেঙে দিত। আমারও বিদেশে আসার পর লাইন ভালো ছিল না, টাকা কামাইতে পারতাম না ঠিক মতো, বাড়িতে অনেক ঋণ হয়ে যায়, প্রায় 7 লক্ষ টাকা। আমাকে বলে দেয় যে সব ঋণ শোধ করা না পর্যন্ত বাড়িতে না যেতে। আমি কাজ করতে থাকি, স্যালারি ভালো ছিল না, ঠিক মতো টাকা কামাইতে পারতাম না। আমাদের সম্পর্ক 2 বছর পূর্ণ হয়, হঠাৎ একদিন সে আমাকে কল করে বলে যাবো কোন ছেলেকে জানি আনছে তাকে দেখার জন্য, সবকিছু ঠিকঠাক করে ফেলো ওনারা। তো আমি ওকে সান্ত্বনা দিতেছিলাম যে দেখতে আসলেই তো আর বিয়ে ঠিক হয়ে যাবে না। ওই ছেলেটা আসলো, ওরে দেখলো, আর ওই সময়টা যে কি অবস্থা হয়েছিল আমার তা হয়তো বলে বুঝাতে পারবো না। 2 বছর যাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসছি, সে যদি অন্য কারোর সামনে সেজে গুজে যায় বিয়ের জন্য, তখন একটা পাষাণ মানুষের চোখে পানি চলে আসবে। রাগ ঝগড়া সবকিছু ছিল আমাদের সম্পর্কে, নিজেদের মধ্যে মানিয়ে নিতাম আবার। পরে যখন ওই ছেলেটা দেখতে আসে, আমি আবার আমুর কাছে কল করি, ওরা এই কথাগুলো শুনে রেগে যায়, বলে যে 7 লক্ষ টাকা ঋণ ভুলে গেছিস, নিজে কামাজ কত, বিয়ের জন্য পাগল হয়েছিস যে, কোনোভাবে মানাতে পারতেছিলাম না বাড়িতে। আর ওদিকে আমার কলিজাটা বলতেছে আমাকে নিয়ে যান না আপনার কাছে, আমি না কারো হতে পারবো না আপনাকে ছাড়া, রাত দিন কান্না করতেছে, বলে যে মরে যাবে সে। কিন্তু আমি কিছুই করতে পারতেছিলাম না, ওকে ওই ছেলেটা চয়েস করে ফেলে, অনেক টাকা ওর, প্রিয় মানুষটার মা বাবাও ওর বিয়ের ডেট ফিক্সড করে ফেলে, 2023 মে মাসের 22 তারিখে ওর বিয়ে। বায়োটা স্টোরিটা শেয়ার করার পর কান্নাকাটি করতেছিল, দেন আমি ওনাকে অনেক কিছুই বুঝাই, অনেকবার আমায় বলতেছিল সুইসাইড করবে এরকম কিছু একটা, আমি আমার সবটুকু দিয়েই বুঝাইছি। এরপর দিনই ওনার ওই অ্যাকাউন্ট অফলাইন। পরে কি মেয়েটার বিয়ে হয়েছে নাকি বায়োটার কিছু হয়েছে আমি ঠিক জানি, তবে সুইসাইড সমাধান না, খবরটা যা আছে তাই হবে, তাকদিরে যা আছে তাই হোক, আমরা চাইলেই যে সবসময় সবকিছু পাবো ব্যাপারটা এমনও না। আর কিছু মা বাবা এমন কেন হয় ভাই, তাদের সন্তানের নিজস্ব কিছু চাওয়া পাওয়া থাকতেই পারে, একটা মেয়েকে ফ্যামিলি টানলেই যে ও সব খেয়ে ফেলবে এবং সব ধ্বংস করে ফেলবে ব্যাপারটা এমন না। ছেলেটা তো বেকার ছিল না, বুঝে উচিত ছিল ওনাদের, ভাইটা কি বেঁচে আছে কিনা আমি জানি না, তবে যেখানেই থাকুক হ্যাপি থাকুক দোয়া করি। কি আর বলবো, অনেকদিন পর আসলাম, অনেক কিছুই বললাম, দেখা হচ্ছে নেক্সট কোনো লাভ স্টোরিতে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ গাইজ।